হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 7:45, আর আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে বাড়িতে রুমি আসবে আর পপি আসবে আর এক বান্ধবী, তো মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা আসবে আর তাদের ওয়াইফও আসবে আজকে। তো ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে খুব মজা হবে। আজকে অনেক গল্প করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে রুমি আসছে আর এই যে পপি, পপির সাথে আগে তোমরা কথা বলোনি, মানে তোমাদেরকে আমি কথা মানে দেখাই করাইনি আজকেই ফার্স্ট টাইম। এই যে দুজনে এসছে অনেকক্ষণ হলো, আর এই যে একটা বাচ্চা, আর পপিরটা হচ্ছে আমার বরের কাছে, আর দিলাম এখন খেতে চা আর ঘুগনি। কি ঝাল লাগলো? এই যে আসো, আমালে হাঁটা শিখে গেল। এই যে হ্যালো বাবা, পা কাটে মশা কাটছে, বুঝলে? পা কাটছে দাগ না, মশা মশার কামড়ে তারপরে খামছে। আর ডুল্লি ডুল্লি কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখাই। তো এখানে রয়েছে হচ্ছে মটর ডাল করেছি একদম পাতলা করে, আর এখানে রয়েছে ছোটো মাছের চচ্চড়ি, এখানে রয়েছে হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে, রয়েছে হচ্ছে পোলাও, আর এখানে ঘুগনি করেছি সন্ধ্যাবেলার খাওয়ার জন্য আর কি, আর এই রয়েছে হচ্ছে চিকেন। ও তাহলে ও তুমি মাথা মধ্যে সাধু হওয়ার ঘরে, বুঝছিস? হ্যালো ফ্রেন্ডস, কিছুই না, জাস্ট ওরা আসছিল, মানে অনেকদিন থেকে আসেন, আমিও বললাম আয়, আর এই জাস্ট একটু তুমি খাওয়া দাওয়া আর কিছুই না। মেন আমাদের গল্প করাটাই উদ্দেশ্য ছিল, সবাই মিলে এক জায়গায়, আজকে ওর দেশের জন্মদিন ছিল, তো কি বলে রুমির জন্মদিন ছিল, তো সেটা আমরা এখানে করলাম সেলিব্রেশন। ও পপিরও জন্মদিন ছিল না? খাও খাও, তুমি তো একটু বড় হয়ে দেখবা, তাই না? তো একটু ভালোভাবে থাকো, তাহলে তো তুমি লজ্জা পাবা। এই যে একজন, এদের দুজনে একটা ভালো জিনিস, একই নার্সিংহোমে একই দিনে একই সময় জন্ম। ও 7 মিনিটের বড়, তাই না রে? 7 মিনিট না, 7 মিনিটে বড় ও 7 মিনিটে ছোট। তো এটা দাদা, এটা বুনু। ওই তোরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে যাই না। ডুলি টাটা দাও মা, ওলে বাবা লে টাটা শিখে গেছে মেয়েটা আমার। বলো তুমি যাই, তুমি টাটা দাও, আমি দিয়ে দেবো। টিভি দেখো,
টাটা দে বাবা, টাটা দে তত্ত্ব। এভরিওয়ান, তো সেদিন লাস্ট ব্লগটা করা হয়েছিল বৃহস্পতিবারে, দেখেছিল রুমিরা এসেছিল, তারপরে আর কোনো ব্লগ করা হয়নি, মানে কোনো ব্লগ বলতে এই ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি সেদিন, কারণ সেদিন মানে আমার সত্যি শরীরটা খুব খারাপ, দেখে বুঝতে পারছো কিনা যাই না। তো সেদিনকে হচ্ছে একটু শুনেছিল রুমি বলেছিল যে আমি ব্যথা পেয়েছি, তো আমি পড়ে গেছিলাম, তার থেকেই আর কি শরীরটা খারাপ। তো কী হয়েছে না হয়েছে পুরোটা বলছি। তো আজকে হচ্ছে শনিবার, গতকাল আমি আর ব্লগ করিনি, তো আজকেও মানে করার মতো নিয়ে নেই, তবুও ভাবছি যে ব্লগটা শেষ করি, ব্লগটা অর্ধেক হয়ে আছে। তো পরশু দিন হচ্ছে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ঘরঠর সব মুছে আমি বাইরে বারান্দা সিঁড়িটা হচ্ছে ধুয়ে দিই, যখন ঘর মোছা হয় ওটা জল ঢেলে ধুয়ে দিই, তো জল ঢেলে ধুয়ে দিয়েছিলাম। তারপরে রাতে ও তখন বৃষ্টিও ছিল আগের দিন, তো জামা কাপড় কিছু শুকায়নি, তো রাতের বেলা ফ্যানের মধ্যে জামা কাপড় দিয়েছিলাম ফ্যানের হাওয়া শুকানোর জন্য, তো অনেকটা শুকিয়েছিলো কিন্তু পুরোপুরি শুকায়নি। তো সেটা নিয়ে আমি আবার সকালে বাইরে মেলতে গেছিলাম, তখন ওই সিঁড়ির মধ্যে যে জল ছিল সেখানে আমার বাঁ পাটা স্লিপ কেটে আমি সিঁড়ির মধ্যে পড়ে গেছি। তো ওটাতে পড়ে যাওয়ার পর থেকে না মানে ফট করে পড়েছি, তো কোমরের মধ্যে চোট লেগেছে, ব্যথা মানে কোমরে একটা মানে ঝাঁকি তো সারা শরীরে লেগেছে, সেখানে কোমরে ব্যথা পেয়েছি, আর এই হাতটা দিয়ে আটকাতে গিয়ে এই হাতেও ব্যথা পেয়েছি, আর হাতটা সেদিন ফোলা ছিল, এখন ফোলাটা নেই হাতে, তো এই হাতটা দিয়ে ব্যথা পেয়েছি। আর তারপরে হাতের এই যে পেছন এখান থেকে নিয়ে মানে ডান পায়ের হাঁটু ঠাঁটু দিয়ে একদম মানে ঠাইগুলো, আর এদিকে কোমর ব্যথা মানে ভীষণ ব্যথা, সেদিনও তো বুঝতে পারিনি, সেদিন হচ্ছে মানে আমি বলিনি দিয়ে তারপর বাড়িতে কাজকর্ম রান্নাবান্না করছিলাম, পরে যখন রুমিরা আসলো মানে সন্ধ্যার পর থেকে রাতের থেকে আমি ব্যথাটা বুঝতে পারি যে হ্যাঁ ব্যথা বাড়ছে আর কি বুঝতে পারলাম। তো সেদিনও বলিনি দিয়ে কাটলো, তারপরে ওই দিনটা যাওয়ার কালকের থেকে বেশি কষ্ট হচ্ছে, এখনও দেখতে পাচ্ছি আমি বসতে পারছি না, মানে আমার যেটা মেন প্রবলেম হচ্ছে আমি বসতে পারছি না, বসলে আর কি এই খুব বেশি দু মিনিট বসতে পারি তারপর থেকে ব্যথাটা শুরু হয়, মানে শুয়ে থাকতে দাঁড়াতে অত কষ্ট হয় না, কিন্তু এই যে এই বসেছি তো এই জায়গাটাতে একটু ব্যান্ড হচ্ছে, যতই টান টান করি একটু ব্যান্ড হয়ে যায় না, তো তখন হচ্ছে ব্যথাটা করে, তার জন্য একটু বসতে চলতে কষ্ট হচ্ছে। আর এমনি কিছু হয়নি হাড়ে উড়ে সেগুলো ঠিক আছে, বাট মাসেলেই আর কি চোটটা পেয়েছি, তার জন্য একটা মাসেল পেন তো থাকবেই, সেটার জন্য মানে ব্যথা, আর শুয়ে থাকলে আর কি সব থেকে ভালো থাকি, কিন্তু কারই বা শুয়ে থাকতে এত ভালো লাগে। তার মধ্যে মানে কাজের মধ্যে কাজ, আমাদের হচ্ছে এক রিলেটিভ মারা গেছে, হট করে অসুস্থ পড়লো কালকে, মানে অনেক কিছু খাওয়া দাওয়া ছিল পরশু দিনের, দুপুরে খাওয়াও হয়নি, হুট করে খবর আসলো এরকম, তো সব ফেলে ঠেলে আবার ও ধুয়ে টুয়ে স্নান করতে হলো, আর হচ্ছে সেটার জন্য আর আমি মানে সব ধোয়াকাজা করছিলাম, কালকেই সব কিছু বিছানা পাত্র সব চেঞ্জ করেছি, আর দুপুরে এরকম খবর আসলো, তো যথারীতি বুঝতেই পারছো আমাদের হিন্দুদের মধ্যে এরকম কিছু হলে তো বুঝু ধোয়াকাজার নিয়ম এগুলো থাকেই, তো তার জন্য আর কি কাজ অনেকটাই বেড়েছে, কিন্তু এই কোমর নিয়ে না কাজও করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, আর মাই বা একা কত করবে, শাশুড়িমারও বোঝোই বয়স হয়েছে না ওনারও, তো আমি যতটা পারছি আজকে তাও নিজের ঘরটা ইয়ে করলাম, অনেক কিছু ধোয়া কাচা হয়েছে, সেগুলো সব মেশিনে গেছেছি, কারণ হাতে আমি এই মুহূর্তে কাচতে পারবো না। আর হচ্ছে তোমার ঘরের হচ্ছে না, আর আমার আজকে ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে আছে, মানে একদিন অসুস্থ হয়ে যায় মানে সংসারের অবস্থা যা হয় মানে বলার বাইরে, ওই জন্য ভগবানকে বলি সুস্থ রাখো সবসময় শরীরটা, তাহলে সংসার ভালো করে করা যাবে, নয়তো শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না। যাই হোক, এই কোমর ব্যথাটা নিয়ে না একটু ভুগছি, যাই না কীভাবে কবে কমবে, আমি শেক ঠেক তো দিচ্ছি দেখা যাক, এই কারণে না মাঝখানে ব্লগ করা হয়নি, তো আমি আবারও ব্লগটা কন্টিনিউ করছি, তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আমি আর ব্লগটা বড় করছি না, তোমাদের সাথে আবারও দেখা হবে হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সাবধানে থেকো, এই বৃষ্টির মধ্যে পা স্লিপ কেটে মানে এরকম আমার মতো অবস্থা যেন কারণ না হয়, যদিও আমার অল্প অল্প দিয়েই গেছে তবুও মানে যেটুকু হয়েছে তার জন্য ভীষণ আমি কষ্ট পাচ্ছি, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।